কি হয়েছে ওর সঙ্গে আমায় আমায় কেউ একটু বলবে? গৌরীকে দিয়ে প্রায়শ্চিত্ত করানো হচ্ছিল। ওকে দিয়ে বাড়ি ঘর মন্দির সবকিছু পরিষ্কার করানো হয়েছে। আর এই সব কিছু পিসিমণি করিয়েছে। তুমি বলো তো দাদু, এগুলো কি ঠিক হচ্ছে? শৈল বলেছে, আর কিসের প্রায়শ্চিত্ত? আর বাড়ির কেউ আমাকে একথা জানায়নি কেন? আমারও সেটাই প্রশ্ন যে আমার অনুপস্থিতিতে গৌরীর ওপর আর কি কি হয়। আর আজকে আমি সবটা জানতে চাই। শান, তুই তো শৈলর ব্যাপারে আগে কোনোদিন মাথা ঘামাতিস না, এখনো ঘামাস না। শৈল যখন ওকে এই দায়িত্ব দিয়েছে তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই দিয়েছে। নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ ঠিকই তো, অকারণে তো শৈল কিছু করবে না। শৈল এতদিন যা কিছু করে এসেছে আমাদের সবার মঙ্গলের জন্য করেছে। আমি কেন কখন কাকে কি করতে বলেছি সেই কৈফিয়ত এই বাড়িতে আমি কাউকে দিইনি, আজও দেব না। তোকে তো নাই ঈশা, এতগুলো বছরে ঈশান আমি তো তোকে কোনোদিনও পূজো আর্চার কোন রকম নিয়মের মধ্যে থাকতে দেখিনি। কিন্তু গৌরী আসার পর থেকে আমি ইদানিং দেখছি ওকে নিয়ে কোনো কথা উঠলেই তুই নাক গলাতে শুরু করিস। কেন ঈশান? কারণ আমি তোমাদের এই অকারণ কুসংস্কার আগেও সহ্য করতাম না, আর এখনো করি না। এসব কি পিসিমণি, মাকে খাইয়ে দিচ্ছে বলে প্রায়শ্চিত্ত? পিসিমণি কোন কালে পড়ে আছো তুমি? তুই তুই আমার মুখের উপর কথা বলছিস? কবে থেকে তোর এত সাহস হলো ঈশান? সাহস আমার আগেও ছিল পিসিমণি, আর সেটা তুমিও খুব ভালো করে জানো। আমি আজ অবধি কোনোদিনও অন্যায়কে সাপোর্ট করিনি আর করবও না। তুমি গৌরীকে এই ধরনের একটা কাজ কি করে করতে বললে পিসিমণি? কি করে? তোমার একটুও বিবেকে বাঁধলো না? না, কারণ গৌরী মাকে অসম্মান করেছে। মাকে স্পর্শ করেছে, মাকে খাইয়ে দেওয়ার স্পর্ধা দেখিয়েছে, তাই ওকে ওর পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আমার যদি ওকে আরো কঠিন শাস্তি দেওয়ার হতো আমি তাই দিতাম। তার জন্য তুমি এই মেয়েটাকে দিয়ে এমন পরিশ্রম করালে যে ও অসুস্থ হয়ে পড়লো। ও দাদু, তুমি শৈলমাকে এভাবে বলো না গো, আমি তো একদম সুস্থ আছি এখন, একদম ঠিক আছি। আর আমি তো ঠিকভাবে সবকিছু করে ফেলছিলাম, কিন্তু মন্দিরে যে কি হলো। यदि मे महति प्रीतिस्तवास्ति काल भैरव कवचम कालिका देव्या। মন্দিরটা এত সুন্দর করে পরিষ্কার কে করলো? আমি তো করিনি, তবে কে করলো? বিশেষতঃ লক্ষবারিং বরিতাসি। তুমি যে কারণই দাও না কেন পিসিমণি, তোমার এই কাজকে আমি কিছুতেই সাপোর্ট করব না। আমি জানি যে তুমি গৌরীকে প্রথম দিন থেকেই পছন্দ করো না, আর সেটা তুমি নাই বা করতে পারো। সবার যে সবাইকে পছন্দ হতেই হবে তার তো কোনো কথা নেই, কিন্তু তার জন্য গৌরীকে এইভাবে মাসুল গুনতে হবে, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না পিসিমণি। ডাক্তারবাবু, আপনি কেন শৈলমার সাথে এভাবে কথা বলছেন? তুমি একদম চুপ করে থাকবে গৌরী। তোমায় যখন ফোন করেছিলাম তুমি আমাকে সবটা কেন বলনি আমি সেটা জানি না, আর এই নিয়ে তোমার সাথে আমার পরে কথা হবে। এখন আমাকে আমার কাজটা করতে দাও গৌরী। শান, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো।
ওই মেয়ের জন্য তুমি তোমার পিসিমনির সঙ্গে এরকম ব্যবহার করছো? করতে বাধ্য হচ্ছি ছোট দাদু। আর তুমি আমাকে বলছো, আর পিসিমনি যে আমার স্ত্রীর সাথে এরকম একটা খারাপ আচরণ করেছে তার বেলা কোনো দোষ নেই? আমি আজ বলতে বাধ্য হচ্ছি পিসিমনি, গৌরীর প্রতি তোমার আচরণ কিন্তু ঠিক নয়। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি আজ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছি পিসিমনি, এই নিয়ে আমাকে আর কেউ আটকাতে আসবে না। সর্বনাশ, ডাক্তারবাবু তো খুব রেগে গেছেন, এবার উনি কি করবেন কে জানে। ওনার তো মাথা গরম হলে ঠিক ভুল কিচ্ছু বিচার থাকে না। মা গো মা গো, তুমি দেখো মা, আজ আমি এই বাড়ির প্রত্যেকের সামনে একটা কথা বলতে চাই, ভুলটা আমারই হয়েছে। ভুল মানে? তুই তুই কি ভুলের কথা বলছিস শান? গৌরীকে যেদিন এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম আমি সেদিনই বলেছিলাম যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আজ বুঝতে পারছি যে সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এটা কি বলছিস শান? ও ডাক্তারবাবু, আপনি এসব কি বলছেন? এখানে বাড়ি ছেড়ে যাওয়ার কথা আসছে কোথা থেকে? আর আমি তো এখন একদম ঠিক আছি, একদম সুস্থ আছি, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আমি একদম ঠিক বলছি গৌরী, একটা মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে আমাদের এখানে থাকতে এসেছে, ওর বয়স কম, সরল, আর এরকম একটা মেয়ের ওপর যখন এই ধরনের একটা অমানবিক আচরণ করা হচ্ছিল, কোথায় ছিলে তোমরা? কেন কেউ প্রতিবাদ করনি? ছোট কাকিমণি, তোমাকে তো আমি বিচক্ষণ মানুষ বলেই জানি, তুমি কেন এর প্রতিবাদ করনি? ঈশান, তুমি এভাবে বলো না, আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম আটকানোর, কিন্তু এখানে কোনো কিন্তু নেই ছোট কাকিমণি। যদি মন থেকে চেষ্টাটা করতে তাহলে নিশ্চয়ই আটকাতে পারতে। আর তুমি ছাড়া এখানে তো আর কারুর কাছ থেকে কিছু আশাই করা যায় না। ঈশান, আমি বলি কি তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমরা সবাই বুঝতে পারছি যে তোমার রাগের যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি একটু শান্ত হন, আমি তখন ঠিক আছি, আপনি এরকম এখনো হয়নি কিন্তু হতে কতক্ষণ গৌরী? তোমাকে এই বাড়িতে রাখাটা একটা রিস্ক, আর এই রিস্ক আমি কোনো মতেই আর নিতে চাই না। গৌরী, ওপরে চলো, আমরা আজ এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। গৌরীর সঙ্গে যা হচ্ছে তাতে তাতে আমি কোন মুখে দাদু ভাইকে আটকাতাম, কি বলতাম ওকে? ডাক্তারবাবু আপনি কি করছেন কি? আপনি দয়া করে রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ছি, আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, আপনি এই বাড়ির ছেলে ডাক্তারবাবু, আপনি বাড়ি ছেড়ে চলে গেলে সবাই খুব কষ্ট পাবে ডাক্তারবাবু, আপনি দয়া করে যাবেন না। হ্যাঁ, শৈলমায়ের হয়তো মনে হয়েছিল আমি অন্যায় করেছি, সেই জন্য উনি আমায় শাস্তি দিয়েছিলেন। ও ডাক্তারবাবু, আপনি এরকম করবেন না, আমার শরীরটাও খারাপ হয়েছিল ঠিকই, কিন্তু আমি তো একদম ঠিক আছি ডাক্তার। চুপ! এই নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না গৌরী। তুমি যখন তোমার নিজের ভালো নিজে বোঝো না, তখন সেটা আমাকেই বুঝতে হবে, আর আমি এই নিয়ে তোমার সাথে কোনো তর্ক করতে চাইছি না গৌরী। তাই মনস্থির করে ফেলেছি, অনেক দিন ধরে আমি এই সমস্ত কিছু সহ্য করে যাচ্ছি, কিন্তু আমার সহ্যের সীমা পার হয়ে গেছে গৌরী। গৌরী গৌরী, প্রতিদিন এই বাড়িতে তোমায় কিছু না কিছু একটা পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করতে হয় যে তুমি নাকি এ বাড়ির যোগ্য বউ, এসব কি গৌরী?
আরে আমরা তো সেই পুরনো দিনে পড়ে নেই যেখানে দিনের পর দিন বইয়ের উপর অত্যাচার হবে আর আমাদের সেটা মুখ বুঝে সহ্য করতে হবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি ভুল বুঝছেন, আপনি আমার গৌরী। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না, ব্যাগ গোছাও। মাগো মাগো, এ কি হলো মা? ডাক্তারবাবু এত রেগে গেছেন, ওনাকে যে শান্ত করা যাচ্ছে না। এবার আমি কি করব মা? পথ দেখাও তুমি, তুমি পথ দেখাও। বলছিলাম যে ঈশান কি সত্যি বাড়ি থেকে চলে যাবে? কিচ্ছু বলা যাচ্ছে না। না মানে ও যা রকচটা ছেলে, চলে যেতেই পারে। কিন্তু শৈল কাকাবাবু, মানে তোমরা কিছু একটা করো, এইভাবে শান বাড়ি ছেড়ে চলে যাবে এটা কি সম্ভব? আমার ভাল লাগছে না গো। ওই মেয়ে জবে থেকে এই বাড়িতে এসেছে না, তবে থেকে খালি সমস্যার ওপর সমস্যা। আচ্ছা তোমরাই বলো, শান কি আগে এরকম ছিল? হ্যাঁ, কখনো এরকম ছিল না। এখন দেখেছো কেমন, খালি বউয়ের আঁচলের তলায় ঘুরে বেড়াচ্ছে, অদ্ভুত। আগে তো শৈলমার ব্যাপারে কোনো কথাই বলতো না শান, আর এখন দেখো সব ব্যাপারে নাক গলাচ্ছে, আর খালি গৌরী গৌরী আর গৌরী। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এত বড় বাড়ি, এত বড় মন্দির সব একা হাতে পরিষ্কার করলো কি করে? আমিও তো সেটাই ভাবছি। প্রথম দিন থেকে মেয়েটাকে ঘিরে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, যার কোনো ব্যাখ্যা আমি আজ অব্দি পাইনি। ঠাকুরজি, ঠাকুরজি তুমি তুমি কিছু একটা ঘটো ঠাকুরজি, কিছু একটা ঘটো। তোমরা ওকে আটকাও, ওকে একটু বোঝাও। দেখো ছেলেটা ছোটবেলা থেকেই তো বাড়িতে ছিল না, তার জন্য কত অপমান, কত অবহেলা, আজও আমাকে সহ্য করতে হয়। আমি 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 তো সেগুলো সব মেনে নিয়েছি বলো, কিন্তু আমার ছেলেটা যদি আমার বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তাহলে আমি কি নিয়ে থাকবো বলো তো? ওকে একটু বোঝান না, বোঝাও, একটু বোঝাও, ওকে আটকাও, তোমরা যেতে দিও না বাড়ি থেকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার কথাটা শুনুন, এটা তো আমারও পরিবার, বলুন আমি সবাইকে কষ্ট দিয়ে কিভাবে চলে যাব? চলো ঈশান, প্লিজ এভাবে চলে যেও না। দেখো বাড়িতে তোমার ছোটকা বাবা কেউ নেই, তুমি এভাবে দুম করে চলে যেও না, প্লিজ থেকে যাও। ও ছোট কাকিমণি, তোমরা বোঝাও না ডাক্তারবাবুকে। আর কাউকে কিছু বুঝিয়ে কোনো লাভ নেই গৌরী, এসো। ডাক্তারবাবু দাঁড়াও। তোমার সাথে আমার আর কোনো কথা নেই পিসিমণি, তোমাকে যা বলার আমি সেটা বলে দিয়েছি। কিন্তু আমার কথা আছে, গৌরীর সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে? দেখো প্রথম দিন থেকে তুমি যখন এই বাড়িতে এসেছো, আমি মানছি আমি তোমাকে অপছন্দই করেছি, আমি প্রত্যেকটা ব্যাপারে তোমার দোষ ধরেছি গৌরী। এটাও সত্যি যে প্রত্যেকটা ব্যাপারে আমি তোমার পরীক্ষা নিতে চেয়েছি, তুমি এই বাড়ির যোগ্য বউ সেটা প্রমাণ করার জন্য। শৈল কি করতে চাইছে? এটা ওর আবার নতুন কোনো চাল নয় তো? শৈলমা থাক না এখন এসব কথা, যা হওয়ার তো হয়ে গেছে। আমাকে বলতে দাও গৌরী, আমি মানছি তখন আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটা করেছি, কিন্তু আমি এটাও মানছি যে হয়তো হয়তো আমার সিদ্ধান্তটা একটু বেশি কঠোর হয়েছিল। কি ব্যাপার বলো তো, ভূতের মুখে রাম নাম দেখছি? বুঝতে পারছি না আমার কি মনে হচ্ছে বলো তো,
শৈলমানা এই মেয়েকে নতুন কোনো পাতে ভাসাতে চাইছে। দেখছো না কি মিষ্টি মিষ্টি কথা বলছে। ঈশান তোমাকে বিয়ে করে নিজের স্ত্রী হিসেবে এই বাড়িতে নিয়ে এসেছে। ঈশান তোমাকে অসম্ভব ভরসা করে গৌরী, আর আমি ঈশানকে অসম্ভব ভালোবাসি, বিশ্বাস করি। আর তাই নিশ্চয়ই তুমি এমনই মানুষ যার উপর ভরসা করা যায়। আজ তুমি যেভাবে তোমার কাজ সম্পন্ন করেছ আমি তাতে সত্যি অবাক এবং খুবই খুশি। আমি সত্যি চাই না তুমি এই বাড়ি ছেড়ে যাও। বরং আমি চাই আমার জন্মতিথিতে যে অনুষ্ঠান হচ্ছে, যে উৎসব হচ্ছে, সেখানে মায়ের ভোগ তুমি রান্না করো। শৈল, তুই তুই কৌরীকে এত বড় একটা দায়িত্ব দিচ্ছিস? হ্যাঁ জ্যাঠামশাই, আমি ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। দেখছো তো শান, গৌরীকে শৈল মেনে নিতে পারে না বলে তো তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে, তা সেই কারণটা তো আর রইল না। গৌরীকে শৈল এত বড় একটা দায়িত্ব দিল, এর চেয়ে বড় দায়িত্ব আর কি হতে পারে? কাজে ওইসব বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভাবনা তুমি ছাড়ো। তো দেখো, শৈল এতদিন যা করেছে সেটা কিন্তু তোমার ভালোর জন্যই করেছে। ব্যাস, তাহলে তো মিটেই গেল, তাই না দাদু ভাই? আর তোকে আমরা যেতে দেব না। এরপর তুই যেতে চাইলেও আমরা গৌরীকে ধরে রাখব, কিছুতেই যেতে দেব না। মা গো, বাড়ির সবাই আমাকে এত ভালোবাসে মা, আমার যে বিশ্বাসই হচ্ছে না। শান শান, তুই আর রাগ করে থাকিস না, যা ভেতরে ব্যাগ রেখে দিয়ে। ব্যাস, ঈশান মেনে নিয়েছে, তাহলে তোমরা এই বাড়িতেই থাকছ। হ্যাঁ গো ছোট কাকিমণি। কি হলো বলো তো ব্যাপারটা? হ্যাঁ, এত বড় একটা দায়িত্ব শৈলমা ওই মেয়েটাকে দিল, সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু নিশ্চয়ই কিছু একটা আছে ব্যাপার জানো। তোমাকে আজ যে দায়িত্ব আমি দিলাম, সেই দায়িত্বই তোমার গলার কাঁটা হয়ে যাবে গৌরী। সেই জ্বালায় তুমি এমন জ্বলবে যে তখন মৃত্যু অনেক সুখের মনে হবে তোমার। মাগো, সব তোমার জন্য সম্ভব হলো মা। আমি জানি তুমি আজ মন্দিরে আমাকে সাহায্য করেছো কাজ শেষ করতে। যা হচ্ছে সব তোমার জন্য মা, সব তোমার জন্য। কাকিমা, এই না গৌরীকে একটু ঘাড়িয়ে দাও, একে ছেলে মানুষ, তার উপরে কতটা পরিশ্রম গেছে, শরীরটা খুব দুর্বল হয়ে গেছে নিশ্চয়ই। আয় মা, তোকে খাইয়ে দি। ও ছোট ঠাম্মি, তোমরা তো ব্যস্ত হয়ে না গো, আমি ঠিক আছি। না গৌরী, তুমি একদম ঠিক নেই, তুমি এমনিতে নিজের কোনো খেয়াল রাখো না। তারপরে আজকে যা হলো, এরপর তোমার আরো যত্ন নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তবে যাই বল, দাদু ভাইকে খুব একটা দোষ আমি দিতে পারি না। সত্যি তো, ওর বউয়ের অপমানও মেনে নেবে কেন বল? মা, আমার না ভীষণ অপরাধ বোধ কাজ করছে জানো তো, আর ঈশানে রাগ করাটাও তো অমূলক নয়। এই শাস্তি যে গৌরীর জন্য এত বড় বিপদ ডেকে আনবে সেটা তো আমরা কেউই বুঝতে পারিনি। আমাদের সত্যিই কিছু করা উচিত ছিল। তোমরা এভাবে বলো না গো, শৈলমা নিশ্চয়ই ভালো বুঝেছিলেন, সেই জন্যই আমাকে কাজটা করতে দিয়েছিলেন। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আর তো ভেবে কোনো লাভ নেই, তাই না কাকিমা? যতসব নিয়ে কামু, দেখলি কা চলে যায় আমার।
তোমরা এভাবে বলো না গো, আমি তো নিজেই বলেছিলাম যে আমি সবকিছু করে দেব, সব পরিষ্কার করে দেব। সেটাই তো উচিত হয়নি গৌরী, আমরা যদি এই ব্যাপারটার এত গভীরতা বুঝতাম তাহলে আজকে তোমাকে এই দিন দেখতে হতো না। ছাড়ো তো ছোট কাকিমণি, আমার তো একটা জিনিস ভেবেই শান্তি হচ্ছে যে ডাক্তারবাবুর মাথাটা একটু ঠান্ডা হয়েছে। যাই হোক, অনেক কথা হয়েছে, তুই এবার একটু বিশ্রাম নে, একটু খেয়ে নে তো। তুই খাবি না আমি খাইয়ে দেবো? না না ছোট ঠাম্মি, আমি খেয়ে নেব। ঠিক আছে, আমি খাবারটা এখানে রেখে গেলাম, তুই সময় মতো খেয়ে নিস, কেমন? গৌরী বলছি, তুমি না একবার শানের সাথে আজকে একটু কথা বলবে গো, ও তো তখন খুব রেগে গিয়েছিল তাই আর কি। আপনি চিন্তা করবেন না মা, ডাক্তারবাবুর রাগ তো একটুতেই গলে জল হয়ে যায়, উনি বেশিক্ষণ না করে থাকতেই পারেন না, আর এতক্ষণে বোধ হয় উনি শান্ত হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে নিও কিন্তু, কেমন? আচ্ছা গৌরী তুমি খেয়ে নাও, আমি আসছি একটু ওখান থেকে। মেজো কাকিমণি, কি হয়েছে? তোমাকে একটা কথা বলবো গো। আমাকে? হ্যাঁ কেন বলো তো, আমার সঙ্গে তোমার আবার কিসের কথা? ও মেজো কাকিমণি, বলছি তুমি নীলা দিদিকে ফিরিয়ে নিয়ে এসো না গো। তুমি তো জানো বলো, নীলা দিদি কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আর দেখো মেজো কাকাকে ফিরিয়ে আনার বিষয়ে তো নীলা দিদি সাহায্য করলো বলো, তাই আমাদেরও তো উচিত নীলা দিদিকে ফিরিয়ে আনার, তাই না? আমাদেরও তো উচিত নীলা দিদিকে ফিরিয়ে আনা। এই তোমাকে সব ব্যাপারে সর্দারি করতে কে বলেছে বলো তো গৌরী? হ্যাঁ কে বলেছে? কেন গো কেন, নীলা নিজের বাড়িতে আছে, ভালো আছে, ওকে আবার টেনে এখানে নিয়ে আসার কি দরকার? আর তোমাকে এত পাকা মারতে কে বলেছে? হ্যাঁ শোনো, আমি কিন্তু বলে দিচ্ছি সব ব্যাপারে তুমি এত বাড়াবাড়ি করো না, পরমুখ করে আমাকে বলতে এসেছে নীলা দিদিকে, আমি না চত্বর। মা গো, মেজো কাকিমণির মনে কি একটু অনুশোচনা নেই মা? মেজো কাকিমণির জন্যই তো নীলা দিদি কষ্ট পেয়েছে, আর তারপরেও তারপরেও নীলা দিদি প্রাণপাত করে মেজো কাকাকে ফিরিয়ে এনেছে, আর তাও মেজো কাকিমণির মন গড়লো না। মা গো মা গো, তুমি দেখো মা, নীলা দিদি যেন তাড়াতাড়ি ফিরে আসে, তুমি দেখো।